কাঁধে ব্যাগ, বাহাতে ট্রলি, ডানাতে একজোড়া প্যাড ও ডামি চেক। ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসলেন নাজমুল হোসেন শান্ত। উঠলেন না টিম বাসে, উঠলেন নিজ গাড়িতে। সতীর্থরা টিম বাসে ওঠার আধা ঘন্টা আগে শান্ত নিজ গাড়িতে চেপে মাঠ ছাড়লেন। হয়তো জয়ের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতেই তড়িঘড়ি করে মাঠ ছাড়লেন। শান্ত ড্রেসিং রুম থেকে বের হওয়ার আগেই ড্রেসিং রুম থেকে বের হন তামিম ইকবাল। ইঞ্জুরির কারণে টেস্ট খেলতে না পারলেও ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শুরু করেছেন। সতীর্থদের সাথে টেস্ট জয়ের আনন্দ ভাগাভাগি করেই সবার আগে মাঠ ছাড়েন খান সাহেব। জয়ের আনন্দে ক্যাপ্টেন লিটন হয়তো দুপুরের খাবার খেতে ভুলেই গিয়েছিলেন, তাই তো খাবার হাতে করে উঠলেন টিম বাসে। এদিকে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফেরার পথে ভক্তদের আবদার মেটাতে গিয়েই ক্লান্ত হয়ে যান তাসকিন। তাসকিনকে পেয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে আসা ভক্তরা ধরলেন চেপে, একটা সেলফির জন্য আবদার করতে থাকেন। এক ভক্ত তো বলেই উঠলেন, তাসকিন ভাই মোহাম্মদপুরে গেলে আমাকে নিয়ে যাইয়েন, আমার বাসা মোহাম্মদপুরে। ভক্তদের কথা রেখেছেন তাসকিন, তুলেছেন সেলফি। এদিকে ঢাকা টেস্টের জয়ের দিনে বিশেষ সম্মাননা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পেসার এবাদত হোসেন। 2022 সালের শেষের দিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন মিরাজ। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে 83 বলে অপরাজিত 100 রান করে বাংলাদেশের সিরিজ জেতান। মূলত এই কারণেই ক্রিকিনপুর বর্ষসেরা পুরস্কার পেলেন। অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে দারুণ অবদান রেখেছিলেন পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 21 ওভার বল করে 46 রান এনেছিলেন 6 উইকেট। ছেলেদের টেস্টে এবাদতের বলিং সেরা হিসেবে বেছে নিয়েছে ক্রিকিনফো। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট। আচ্ছা, এটা কি করলেন বাচ্চা ভাই?